প্রিয় এসএসসি দুই হাজার একুশের পরীক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য রসায়নের একটি বিশেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আর সেটি হচ্ছে কে যে তোমাদের এসএসসি পরীক্ষা পরীক্ষার সহায়ক হিসাবে যে অ্যাসাইনমেন্ট বা নির্দেশনা দেওয়া হচ্ছে তো আমরা এখন ষষ্ঠ সপ্তাহে রসায়নের চতুর্থ অ্যাসাইনমেন্টটি আমরা সমাধান করবো তো আমি এখানে তোমাদেরকে সম্পূর্ণ প্রসিডিউর বলে দিব যে আমরা মূলত কাজগুলো কীভাবে করতেছি তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে এবং তোমাদের প্রতি আমার যেই নির্দেশনা থাকবে সেটি হচ্ছে যে তোমরা এই অ্যাসাইনমেন্টটি হুবাহু কপি করবে না অথবা একদম হুবাহু দেখে লিখবে না জাস্ট তোমরা এখান থেকে একটা আইডিয়া নিবে এবং এই আইডিয়া তোমরা বিগত দুই বছর যাবত যে পড়াশোনা করেছো ওই আইডিয়াকে কাজে লাগিয়ে আমি যেভাবে তোমাদেরকে সাজেশন দিচ্ছি এটার উপর ভিত্তি করে তোমরা সবাই নিজেরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে তো দেখো আগে আমরা এ সপ্তাহের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা এর উত্তর যেই প্রসেস উত্তরের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়ে আমরা পর্যালোচনা করবো সো আগে চলো আমরা আমাদের প্রশ্ন পড়তে চলে যাই যে আমাদের জন্য এই সপ্তাহে কী প্রশ্ন দেওয়া হয়েছে সো দেখো আমরা হচ্ছে কি যে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায় শিরোনাম তো আমরা এখন রসায়নের চতুর্থ অ্যাসাইনমেন্টটি আমরা সমাধান করতেছি আর এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে মূলত তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও পঞ্চম অধ্যায় আয়নিক বন্ধন অর্থাৎ আমাদের এই অ্যাসাইনমেন্টটি তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই দুইটি অধ্যায় সমন্বয় করে তৈরি করা হয়েছে এবার আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাব হয়েছিল তো দেখো এখানে কি বলা হয়েছে যে বিভিন্ন যৌগ পর্যালোচনা করায় পরমাণু সমূহের যোজনী পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার অর্থাৎ আমাদেরকে হচ্ছে গে যে যোজনী নিয়ে কাজ করতে হবে পরিবর্তনশীল যোজনী নিয়ে কাজ করতে হবে দেন হচ্ছে গাছ সুপ্ত যোজনি নিয়ে কাজ করতে হবে এবং তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে আমাদেরকে বর্ণনা করতে হবে আচ্ছা তো দেখো এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণুসমূহের যোজনী পরিবর্তনশীল যোজনি এবং সুপ্ত যোজনি এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন অর্থাৎ আমাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে এবং এই প্রতিবেদনে অবশ্যই আমাদেরকে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক এইটা ব্যবহার করে আমার অন্যান্য অন্য পরমাণুগুলোর যোজনী ব্যবহার করতে হবে যোজনীগুলোকে নির্ণয় করতে হবে পরিবর্তনশীল যোজনী এটাও আমাকে নির্ণয় করতে হবে সুপ্ত যোজনী এবং আপে এর আনুষাঙ্গিক যেই জিনিসগুলো রয়েছে আমাদেরকে সেগুলো বের করতে হবে তো দেখো আমাদের কাছে যৌগ হিসেবে কী কী দেওয়া আছে যৌগ হিসেবে মূলত পানি কার্বন ডাইঅক্সাইড ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস পেন্টাড সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ এখানে মোট আটটা যৌগ দেওয়া আছে এই আটটা যৌগের হচ্ছে কি আমাকে যোজনী বের করতে হবে পরিবর্তনশীল যোজনি যদি বের করা যায় তাহলে সেটাও বের করতে হবে সুপ্ত যোজনী বের করতে হবে এবং এই সকল ক্ষেত্রে আমাকে হাইড্রোজেন পরমাণুর যোজনী যে এক এই এক যোজনির আমাকে সহায়তা নিতে হবে যেন আমরা হাইড্রোজেন যোজনির সহায়তা নিয়ে আমরা যেন বাকি কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারি চলো আমরা এখন অ্যাসাইনমেন্টের শিখন ফল বা বিষয়বস্তু এখানে আমরা চলে যাব এখন দেখো আমরা অ্যাসাইনমেন্টের শিখন ফল বা বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ আমরা যদি অ্যাসাইনমেন্টের সমাধান করি আমরা আসলে মূলত কি কি জিনিস সম্পর্কে জানতে পারবো দেখো বলা হয়েছে যে আইসোটপের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো যোজ্যতা ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারবো অর্থাৎ আইসোটপের সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো এবং যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো তিন নম্বর সেটা হচ্ছে যে নির্দেশনা সংকেত ধাপ পরিধি অর্থাৎ আমাদেরকে মূলত কোন কোন বিষয়গুলো ইনক্লুড করতে হবে এখানে বলেছি কি দেখো যে আটটি যোগে পরমাণু সমের যোজনী হিসেব করতে হবে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসেব করতে হবে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে এবং ব্যবহার লিখতে হবে অর্থাৎ আমাদেরকে মূলত এই চারটা কাজ কিন্তু করতেই হবে আটটি আটটি যে যৌগ দিয়েছে এই আটটি যৌগের হচ্ছে গিয়ে আমাদের যোজনীগুলো হিসাব করতে হবে পরিবর্তনশীল যোজনী সত্য যোজনী হিসাব করতে হবে আর পরিবর্তনশীল যোজনী ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে এবং তেজস্ক্রিয় আয়স্টেপের ব্যবহার আমাদেরকে নির্ণয় করতে হবে এখন দেখো আমাদের জন্য মূল কাজ কি আমাদেরকে মূলত কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে এবং কোন কোন পয়েন্টগুলো তুলে ধরলে আমরা মূলত এই অ্যাসাইনমেন্টের জন্য আমাদের যে টুয়েলভ মার্কস বরাদ্দ রয়েছে আমরা সেটি পেয়ে যাব তো সেটা দেখো এখানে বলা হচ্ছে যে পরমাণু যোজনী নির্ণয় করতে হবে তো আমাদেরকে কিন্তু মূল কাজ হচ্ছে গিয়ে যে সাত বা আটটি যে যৌগ আমাকে দেওয়া হয়েছে এই আটটি যৌগের আমি অবশ্যই যোজনি নির্ণয় করব সুন্দরভাবে তো আমার প্রথম কাজই হচ্ছে কি আছে সাত বা আটটি যৌগের মূল যোজনি সঠিকভাবে ব্যাখ্যা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই পয়েন্টের জন্য বা এই অংশের জন্য যেই মার্কস বরাদ্দ অর্থাৎ চার মার্কস আমরা তাহলে সেই চার মার্কস পেয়ে যাব খ আমার পয়েন্টে কি বলেছে দেখো যে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী আমাদেরকে ব্যাখ্যা করতে হবে অবশ্যই আমাদের কাছে যে যোগগুলো দিয়েছে এই যোগগুলোর মধ্যে যে সকল পরমাণু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এদের জন্য আমাকে অবশ্যই সুপ্ত যোজনী এবং পরিবর্তনশীল যোজনীগুলোকে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তো এখানে তো আমাকে বলেছে যে মৌল চিহ্নিত করে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়া তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার অর্থাৎ আমাদের এই যে পরমাণু সমূহ আমাদের যেই যোগগুলো দিয়েছে এই যোগগুলোর মধ্যে যে সকল পরমানুষ্টেজস্ক্রিয় তেজস্ক্রিয় আইসোটপ হবে এদের ব্যবহার বা এদেরকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে কিন্তু মূলত সেগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে তো আমাদের কাছে মূলত তিনটা কোশ্চেন ক খ গ প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু আমাদের কাছে চার মার্কস করে বরাদ্দ তাহলে তিনটা কোশ্চেনে মোট হচ্ছে টুয়েলভ মার্কস এবং প্রত্যেকটা কোশ্চেন যখন আমরা আলোচনা করবো আমাদের কিন্তু যেইভাবে বলা হয়েছে আমাদেরকে কিন্তু ওই ওই পয়েন্টে আমাদেরকে অ্যান্সারগুলো গুলো অবশ্যই টাচ করতে হবে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা অংশের জন্য Marx, bora তুমি যদি কোনোভাবে একটা অংশ মিস করে তাহলে তুমি কিন্তু সেই অংশের জন্য মার্কসটা পাবে না তো এই হচ্ছে কি আমাদের মূল হচ্ছে কি প্রশ্ন চলো এখন আমরা উত্তরপত্রে চলে যাব আর আশা করি তোমাদের কোশ্চেন নিয়ে কোনো ঝামেলা নাই তুমি এটা বুঝে গিয়েছ তো এখন আমি তোমাদেরকে দেখাবো আসলে আমরা অ্যান্সার প্রসিডিউরটা কিভাবে স্টার্ট করব আমরা কোন কোন পয়েন্ট টাচ করব কোন কোন পয়েন্ট থেকে আমরা কোন কোন অংশটুকু লিখব তো আমি এখন সেই জিনিস সেই অংশটুকু তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি সো দেখো আমাদের শুরুতেই কিন্তু প্রশ্নপত্রে বলা হয়েছিল যে হাইড্রোজেন পরমাণু যোজনী ব্যবহার করে আমাদের যে যৌগগুলো আমাকে দিচ্ছে সেই যৌগগুলোর মধ্যে যে সকল পরমাণু সমূহ রয়েছে সেগুলোর যোজনি নির্ণয় করতে হবে তাহলে ফার্স্টে আসে আমরা সংজ্ঞাটা দেখবো যে আসলে আমরা কিভাবে হাইড্রোজেন পরমাণু যোজনী ব্যবহার করে অন্য অন্য পরমাণু যোজনী আমরা নির্ণয় করতে পারি এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে এখানে একটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর এক যোজনী ব্যবহার করে অন্যান্য পরমাণুর যোজনী নির্ণয় অর্থাৎ হাইড্রোজেন পরমাণু সেটা হচ্ছে এই যোজনী যোজনী ব্যবহার করে আমরা অন্যান্য কিভাবে ওয়ান ওয়ান নির্ণয় করতে হয় সেটা এখন দেখানোর চেষ্টা করব শুরুতে আসা আমরা এখানে সংজ্ঞা নিয়ে বা এখানে মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতেছি সংজ্ঞায় কি বলছে দেখো যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে সহজ কথা যদি বলতে চাই যে হাইড্রোজেন পরমাণুর সাথে কোন একটা পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাকে আমরা ওই পরমাণুর জন্য যোজনী বলবো তো এখানে সংখ্যাটা বলছে যে কোনো একটি মৌলের পরমাণু যতগুলো তো যতগুলো বলতে বোঝানো বোঝানো হচ্ছে যে কোন একটা পরমাণু যদি দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তাহলে ওই মৌলের যোজনী হবে দুই কোন একটা পরমাণু হাইড্রোজেন যদি পাঁচটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাহলে ওই মৌলের যোজনী হবে পাঁচ তাহলে আমরা ফার্স্টে সংজ্ঞাটা বুঝে নিয়েছি যে কোন একটা পরমাণুর সাথে হাইড্রোজেনের যতগুলো পরমাণু যুক্ত হবে ওই মৌলের যোজনী তত হবে তো এই হচ্ছে আমাদের সংজ্ঞা এখন আসে আমাদের কাছে যে যৌগগুলো দেওয়া হয়েছিল আমরা এখন সেই যৌগগুলো নিয়ে হাইড্রোজেন পরমাণুর সাথে যোজনী মিল করে আমরা আসলে যোজনী নির্ণয় করার চেষ্টা করব তো চলো আমাদের প্রথম যে যৌগ নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে পানি H2O

ওই পরমাণুর যোজনই সেই সংখ্যাটি হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারতেছে তাহলে আমাদের সংখ্যায় বলা হয়েছিল যে কোনো একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে তার যোজনই তত হবে তো অক্সিজেন পরমাণু কিন্তু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারতেছে তো দেখ সংখ্যা অনুসারে আমরা পাচ্ছি অক্সিজেন পরমাণুর যোজনই হচ্ছে কে দুই আর আমরা আগেই বলে দিয়েছিলাম যে হাইড্রোজেন পরমাণুর যোজনই হবে এক তো আশা করি পানির মধ্যে অক্সিজেনের যোজনী দুই কিভাবে হচ্ছে এবং হাইড্রোজেনের যোজনী ওয়ান সেটা আমরা আগেই ফিক্সড করে নিয়েছি আশা করি তোমরা পানির অংশটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ চলো আমরা অন্যান্য অন্য নিয়ে আমরা আলোচনা চলে যাই এখন দেখো আমাদের নেক্সট যেই মৌলগুলো রয়েছে বা নেক্সট যেই যৌগগুলো রয়েছে সেগুলো যেন আমাদেরকে একটু সূত্র জানতে হবে যে আসলে আমরা মূলত সেখানে কাজগুলো কীভাবে করব তো এখানে আমি তোমাদেরকে শুরুতে সেই সূত্রগুলো আসলে বুঝিয়ে নিচ্ছি যেন তোমাদের নেক্সট স্টেপগুলোতে কোনো ঝামেলা না হয় দেখো সূত্রটি কী যে যখন দুটি পরমাণু পরস্পর মিলিত হয়ে যৌগ গঠন করে তখন তারা যোজনি বিনিময় করে অর্থাৎ সহজ হিসাব দুটি পরমাণুকে যদি আমি যুক্ত করে কোন একটা যৌগ গঠন করতে চাই তখন তারা যোজনি এক্সচেঞ্জ করে অর্থাৎ একটি পরমাণুর যোজনি অপর পরমাণু শেয়ার করে অপর পরমাণুর যোজনি তার আগের পরমাণু শেয়ার করে যোজনি দয় কে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভক্ত করা সম্ভব হলে ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা যোজনি দয়কে বিভক্ত করতে হবে ধরো আমরা এক্সচেঞ্জ করলাম এক্সচেঞ্জ করার পর যদি আমরা দেখতে পাই যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা উভয় পরমাণুর যোজনীকে ভাগ করা সম্ভব হয় তাহলে আমাকে জাস্ট সেম কাজটি করতে হবে চলো আমরা একটি উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম পরমাণুর যোজনী হচ্ছে গিয়ে তিন আর অক্সিজেন পরমাণুর যোজনী হচ্ছে গিয়ে দুই তো যদি আমি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এই দুটি পরমাণুকে একত্রিত করে কোনো যৌগ গঠন করতে চাই তখন সেটির সংকেত হবে এ এল টু ও থ্রি এখানে লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে দেখো এই টু চলে গেছে অ্যালুমিনিয়ামের পাশে আর এই অ্যালুমিনিয়ামের চলে গেছে পাশে আমরা যেটা বলেছিলাম যে বিনিময় হবে তো দেখো টু এবং কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে সো মূলত এখানে এই রুলসটাই বলা হয়েছে আর কি পরবর্তী পয়েন্টে দেখো কি বলতে চাচ্ছি আবার একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যার দ্বিগুণ সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে অর্থাৎ সহজ হিসাব একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারবে সেই সংখ্যার দ্বিগুণ সংখ্যাকে আমরা ওই মৌলের যোজনী বলবো যদি আমরা একটু উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারি ফর এক্সাম্পল কোনো একটি মৌলের সাথে যদি দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে তখন কিন্তু কি হবে তখন কিন্তু ওই পরমাণু যোজনী চার হবে কারণ আমাদের সংজ্ঞায় বলছিল যে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারবে তার দ্বিগুণ সংখ্যাকে আমরা ওই মৌলে যোজনী বলবো তো এখানে জাস্ট তোমাকে দুই নাম্বার পয়েন্টে আমার এই জিনিসটি মূলত উপস্থাপন করা হয়েছে আর এক নাম্বার পয়েন্টে তো যেটা বললাম যে যোজনী দয় এক্সচেঞ্জ হয় এবং কোনো একটি কমন সংখ্যা দ্বারা যদি ডিভাইড করা যায় তাহলে আমরা সেই কমন সংখ্যা দ্বারা ডিভাইড করে দেবো আমরা নেক্সট যে যোগগুলো আসবে আমরা মূলত এখানে সেই রুলসগুলো আমরা ফলো করার চেষ্টা করবো সো দেখো সেগুলো এখন দেখো আমাদের কাছে এখনকার যোগটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো আমরা কি বলতেছি দেখো এখানে কার্বন প্রমাণ যোজনি হচ্ছে গিয়া চার এবং অক্সিজেন প্রমাণের যোজনী হচ্ছে গিয়ে দুই অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এই যৌগের মধ্যে কার্বন পরমাণুর যোজনী হচ্ছে গিয়ে চার এবং অক্সিজেন পরমাণুর যোজনী হচ্ছে গিয়ে দুই তো এরপরে আসে আমরা ব্যাখ্যা আলোচনা করবো যে কেন কার্বন পরমাণুর যোজনী চার এবং কেন অক্সিজেন পরমাণুর তবে আমরা একটা জিনিস কিন্তু একটু আগেই ব্যাখ্যা করেছি যে অক্সিজেন পরমাণুর যোজনী দুই হয় কি হবে কারণ অক্সিজেন পরমাণু কিন্তু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তো যেহেতু অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে দেড়শো আমরা আগেই প্রমাণ করে নিয়েছি যে অক্সিজেন পরমাণুর যোজনী সবসময় দুই হবে তো দেখো ব্যাখ্যায় আমরা কি লিখেছি যে এখানে একটি কার্বন পরমাণু দুইটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই কার্বনের চার হয়েছে আবার কার্বন ও অক্সিজেন পরমাণুর যোজনীকে দুই দ্বারা বিভক্ত করা যায় তাই মূলত দেখো এখানে আমাদের যে কার্বন অক্সাইড যে সংকেতটি সেই সংকেতটি দেখো আমরা যদি একটু আগে যেটা শিখেছি সেটা কিন্তু ছিল মূলত এরকম যে যোজনী এক্সচেঞ্জ হবে তো যদি এক্সচেঞ্জ হয় অক্সিজেনের দুই যোজনী যাবে কার্বনের কাছে আর কার্বনের চার যোজনী যাবে অক্সিজেনের কাছে তাহলে আমাদের মূল সংকেতটি দাঁড়ালো সি টু ও ফোর তাহলে আমরা বলেছিলাম যে যোজনী দ্বয়কে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় তাহলে আমরা জাস্ট সেই কাজটি করব তাহলে এটাকেও আমি দুই দ্বারা ডিভাইড করতে পারি এই ফোরকেও আমি দুই দ্বারা ডিভাইড করতে পারি তাহলে কাটাকাটি দেখো টু টু কেটে যাচ্ছে তাহলে এখানে ওয়ান থাকতেছে আর এই টু দ্বারা আমি ফোরকে কাটতে চাইলে সেটা টু হচ্ছে তাহলে আলটিমেটলি কার্বন হবে একটা আর অক্সিজেন কাটাকাটি গিয়ে কয়টা হবে অক্সিজেন কাটাকাটি গিয়ে হবে দুইটা তো এইভাবেই মূলত কিন্তু আমাদের সি এই সংকেতটি তৈরি হচ্ছে তো জাস্ট আমরা ওই জিনিসটাকে এখানে মূলত সংক্ষেপে উপস্থাপন করছি যে সি এবং ও করে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি তো আমরা এইভাবে বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়েছে তো মূল লক্ষণীয় বিষয়টি হচ্ছে কি আজ এখানে কার্বনের সাথে মূলত আমি দেখতে পাচ্ছি দুইটি অক্সিজেন আর আমরা সূত্রতে পড়েছিলাম যে কোনো একটি পরমাণু সাথে যতগুলি অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে তার দ্বিগুণ সংখ্যক হবে তার যোজনী যেহেতু কার্বনের সাথে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হতে পেরেছে সো এই দুইয়ের সাথে আমাকে অ্যাগেন আবার দুই গুণ করতে হবে সো দুই দুগুণই চার হবে কি আমার কার্বনের যোজনী আশা করি কার্বন ডাই অক্সাইডের অংশটুকু তোমরা বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট অংশে চলে যাই আমাদের নেক্সট যৌগটি হচ্ছে গিয়ে দেখো সালফার ডাইঅক্সাইড চার কোথায় এই সালফার যৌগের মধ্যে এবং অক্সিজেনের যোজনী হচ্ছে গিয়ে অলরেডি একটু আগেই বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর সাথে মিল করে অক্সিজেন পরমাণুর যোজনী দুই হচ্ছে তো এখন এই সালফারের যোজনী চার আমরা এখন এটার ব্যাখ্যা আলোচনা করব দেখো কি বলা হচ্ছে যে এখানে একটি সালফার পরমাণু দুইটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই সালফারের হয়েছে আবার সালফার ও দুই দ্বারা বিভক্ত করা যায় তাহলে আমরা বলতে পারি এভাবে ভাগ করে আমরা এসু বলতে পারি তো সহজ হিসাব দেখো সালফারের যোজনী চার অক্সিজেন যোজনী দুই তাহলে আমরা যদি যোজনী এক্সচেঞ্জ করি তাহলে কি হচ্ছে এস টু ও ফোর হয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এখানে এই টুকেও টু দ্বারা ডিভাইড করতে পারি আর ফোর কেও কিন্তু আমরা টু দ্বারা ডিভাইড করতে পারি তাহলে এই টু এই টু কেটে যাচ্ছে আর এই টু দ্বারা ফোরকে কাটাকাটি করে আমরা টু পাচ্ছি তাহলে আলটিমেট সংকেতটি দাঁড়াচ্ছে এস ও টু এখানে কিন্তু এই এস ও টু কিন্তু এভাবেই গঠিত হয়েছে অর্থাৎ যোজনী দ্বয়কে ডিভাইড করার মাধ্যমে গঠিত হয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো কি আছে সালফারের যোজনী কীভাবে চার হলো তা আমি জাস্ট যেই কথাটি বললাম দেখো এস ও টু এখানে কিন্তু সালফারের সাথে মূলত দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত তাহলে এই অক্সিজেন পরমাণুর দুই সংখ্যাকে আমি এগেইন দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমি রেজাল্ট পাচ্ছি ফোর তাহলে ফোর হবে হচ্ছে গিয়ে আছে সালফারের যোজনী কারণ সংজ্ঞায় বলতেছিল যে কোনো একটি পরমাণুর যতগুলো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে তার দ্বিগুণ সংখ্যক তো দুই দ্বারা গুণ করে আমরা রেজাল্ট ফোর পাচ্ছি সো দ্যাটস ওয়াই সালফার ডাইঅক্সাইড এই যৌগের মধ্যে সালফারের যোজনী হচ্ছে গিয়ে চার এবং অক্সিজেন যোজনি হচ্ছে গিয়ে দুই এবং আমরা দুই দ্বারা ডিভাইড করেই কিন্তু মূলত এস ও টু পেয়েছি আশা করি সালফার ডাইঅক্সাইডের এর তোমরা বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট অংশে চলে যাই এখন দেখো আমরা নতুন একটি রুলস শিখবো এবং নতুন রুলস এর আমাদের বাকি যে যৌগ যৌগসমূহ রয়েছে আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখো আমাদের কাছে নতুন রুলসটি হলো যে মৌলের একটি পরমাণু যতগুলো ক্লোরিন পরমাণু কিংবা আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলেন অর্থাৎ সহজ হিসাব যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাকে আমরা ওই মৌলের যোজনী বলবো অথবা যতগুলো আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাকে আমরা ওই মৌলের যোজনী বলবো তো এখানে জাস্ট এই কথাটি বলা হয়েছে যে যতগুলো ক্লোরিন পরমাণু অথবা যতগুলো আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হবে আমরা সেই সংখ্যাকে ওই মৌলের জন্য যোজনী বলবো এটি হচ্ছে আমাদের রোলস এখন আসে আমরা এক্সাম্পল দেখব যে আমাদের কাছে এক্সাম্পল হিসেবে রয়েছে সি ফোর অর্থাৎ কার্বন টেট্রা ক্লোরাইড এখানে দেখো কি বলা হয়েছে যে সি সি এর মধ্যে কার্বন পরমাণুর যোজনী হচ্ছে গিয়ে চার এবং সিসিএল ফোর এর মধ্যে ক্লোরিন পরমাণুর যোজনী হচ্ছে কি এক তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে যে যে আমাদের গ্রুপের সকল রয়েছে এরা এরা সবাই কিন্তু সময় প্রদর্শন করে করে কারণ যৌগ গঠনকালে একটি ইলেকট্রন গ্রহণ করে না হয় একটি করে ইলেকট্রন শেয়ার করে সো দ্যাটস হ্যালোজেন গ্রুপের যোজনী সময় এক হয় নেক্সট আসো কার্বনের চার যোজনীর ব্যাখ্যাটা কি যে ক্লোরিন পরমাণুর যোজনী সর্বদা ওয়ান হয় যেটা আমি মাত্রই তোমাদেরকে ব্যাখ্যা করে বললাম এখানে একটি কার্বন পরমাণু চারটি কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই সি সি এল ফোর কার্বন ট্রেটোরাইড যৌগের মধ্যে কার্বনের যোজনী চার হয়েছে আমরা যে রোজটি শিখেছিলাম যে যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাই হবে তার যোজনী এখানে লক্ষ্য করো একটি কার্বন পরমাণু কিন্তু চারটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে তো যেহেতু চারটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে সো আমরা এখন কথা বলবো আমরা বলবো সো পরমাণুর সংখ্যাকে বিবেচনা করে আমরা চার বলতে পারি যে কার্বন যোজনী এখন চার হবে সো আশা করি তোমরা সি সি এল ফোর অর্থাৎ কার্বন টেটাক্লোরাইটের যোজনীর যে ব্যাখ্যাটুকু সেটি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা নেক্সট অংশে চলে যাই চলো আমাদের নেক্সট পার্ট হচ্ছে গিয়ে পি ফাইভ অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইট তো এখানে দেখো কি বলা হয়েছে যে ফসফরাস পেন্টাক্লোরাইটে ফসফরাসের যোজনী হচ্ছে গিয়ে পাঁচ এবং ফসফোরাস পেন্টাক্লোরাইটের মধ্যে ক্লোরিনের যোজনী ওয়ান তো আমরা যেহেতু কোলোরিন এর যোজনী নিয়ে অলরেডি আগেই কথা বলেছিলাম যে ক্লোরিন কিন্তু সবসময় একটি করে ইলেকট্রন গ্রহণ করে বা শেয়ার করে সো ওই পারসেপশন থেকে আমরা ক্লোরিনের যোজনী ওয়ান বলবো এখন আসলে ফসফরাসের পাঁচ যোজনীর ব্যাখ্যা সেটি হচ্ছে গিয়া এখানে একটি ফসফরাস পরমাণু পাঁচটি কলোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই অথবা ফসফরাস পেন্টাক্লোরাইড ওয়ান ফসফরাসের ফাইভ 1 টু ফাইভ হয়েছে আর PCL5 ফাইভ যৌগে কোলোরিনের যোজনী হবে হচ্ছে গিয়া ওয়ান সহজ হিসাব যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের মধ্যে একটি ফসফরাস পরমাণু পাঁচটি কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাহলে আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যতগুলো কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেটি হচ্ছে গিয়ে তার যোজনী যেহেতু ফসফরাসের একটি পরমাণু পাঁচটি কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সো এই পারসেপশন থেকে আমরা বলতে পারি যে ফসফরাসের যোজনী হবে পাঁচ তো পিসিএল ফাইভ এই যোগের মধ্যে আশা করি তোমরা ফসফরাসের যোজনির ব্যাখ্যাও বুঝতে পেরেছো এবং কোলোরিন যোজনির ব্যাখ্যা আমি আগেই দিয়েছি যে একটি করে ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করে সো দ্যাটস ওয়াই সেখান থেকে আমরা কোলোরিনের যোজনী ওয়ান পাচ্ছি তো এটি হচ্ছে কি আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে যোগে ফসফরাস এবং কোলরিনের যোজনীর ব্যাখ্যা চলো আমরা আমাদের নেক্সট যোগে চলে যাই এখন দেখো এখন আমাদের কাছে যে এক্সাম্পলটি রয়েছে সেটি হচ্ছে কি PCl3 থ্রি অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এখানে নামকরণের সময় তোমরা একটা জিনিস মনে রাখবা যদি আমরা কিন্তু গ্রিক যেই গ্রিক যে লেটার সেখান থেকে কিন্তু আমরা নামকরণটি করি তিনটি কোভিন হলে আমরা বলবো ট্রাইক্লোরাইড পাঁচটি কোভিন হলে সেখানে বলবো আমরা পেন্টাক্লোরাইড তো ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে বা পিসিএল থ্রি যোগে যোজনী হচ্ছে গিয়ে তিন আর পিসিএল থ্রি যোগে কোরিণের যোজনী হচ্ছে গিয়ে ওয়ান অর্থাৎ ফসফরাস ট্রাইকুলার যোগে ফসফরাসের যোজনী হচ্ছে গিয়ে তিন এবং ফসফরাস ট্রাইকুলার যোগে কোরিণের যোজনী হচ্ছে গিয়ে ওয়ান এখন আসলে তিন যোজনীর ব্যাখ্যাটা কি যে এখানে একটি ফসফরাস পরমাণু তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই পিসিএল থ্রি এই যোগের মধ্যে ফসফরাসের যোজনী ওয়ান ইন্টু থ্রি টু থ্রি হয়েছে আমরা যে সূত্রটি আগে শিখেছিলাম যে যতগুলো কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাকে আমরা তার যোজনী বলবো তাহলে পি থ্রি এই যৌগটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফসফরাস পরমাণু তিনটি কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তো যেহেতু তিনটি কোলোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সো দ্যাটস দ্যাটসই আমরা বলবো যে এখানে ফসফরাসের যোজনী হচ্ছে গিয়ে টিন তাহলে আমরা ফসফরাসের যোজনী এবং কোলোরিনের যোজনী এই দুটি যোজনী আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম চলো আমরা আমাদের লাস্ট যেই যৌগ সেটা হচ্ছে কি আছে ফসফরাস পেন্টা আয়োডাইড আমরা সেই যৌগে চলে যাই এখন আমাদের যে যৌগ সেটি হচ্ছে গিয়ে পিআই ফাইভ অর্থাৎ ফসফরাস পেন্টা আয়োডাইড তো এখানে বলা হয়েছে যে ফসফরাস পেন্টা আয়োডাইড যোগে ফসফরাসের যোজনী হচ্ছে গিয়ে পাঁচ আর ফসফরাস পেন্টা আয়োডাইড যৌগে এখানে আমাদের আয়োডিন এর যোজনী হচ্ছে গিয়ে এক তো আসা আমরা এখন ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ব্যাখ্যাটি কি সেটি হচ্ছে কি আছে এখানে একটি ফসফরাস পরমাণু পাঁচটি আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই পিআই ফাইভ বা ফসফরাস পেন্টা আয়োডের যোগে ফসফরাসের যোজনই হবে কত ওয়ান 5। ফাইভ টু ফাইভ আর পিআই ফাইভ যোগে আয়োডিনের যোজনই হবে ওয়ান অর্থাৎ আগের মতো জাস্ট ব্যাপারটি বা পার্থক্য হচ্ছে কি আগে আমরা ক্লোরিন নিয়ে কথা বলেছি এখন আমরা আয়োডিনকে নিয়ে কথা বলতেছি তো আয়োডিন পরমাণু ঠিক ক্লোরিন পরমাণুর মতোই একটি করে ইলেকট্রন গ্রহণ করে বা শেয়ার করে দ্যাটস হোয়াই আয়োডিনের এর যোজনী সব সময় এক হয় আর যোজনীর সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছিলাম যে একটি পরমাণু যতগুলো আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাকে আমরা ওই মৌলের যোজনী বলবো পি আই ফাইভ এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পারতেছি যে ফসফরাস পরমাণু পাঁচটি আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তো যেহেতু পাঁচটি আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সো দ্যাটস ওয়াই আমরা এখন বলবো যে এখানে ফসফরাসের যোজনি হচ্ছে কি পাঁচ তো পিআই ফাইভ এখানে ফসফরাসের যোজনি পাঁচ এবং আয়োডিনের যোজনি যথাক্রমে ওয়ান তাহলে এখানে কিন্তু আমাদের দেখো ক নং প্রশ্নের উত্তর শেষ আমরা কিন্তু আমাদের যে আটটি যৌগ দেওয়া হয়েছিল আমরা কিন্তু আটটি যৌগরই যতগুলো পরমাণু সমূহ রয়েছে তাদের সবার যোজনি সম্পর্কে আমরা বর্ণনা করেছি এবং যোজনিগুলো কেন হচ্ছে আমরা সেখানে কোন যুক্তি ব্যবহার করতেছি আমি কিন্তু সেগুলো আমাদের ব্যাখ্যার মধ্যে উপস্থাপন করেছি আশা করি ক নং প্রশ্নের উত্তর তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ তো তোমরা তোমাদের নিজেদের আইডিয়াকে কাজে লাগিয়ে তোমরা এগুলো পরীক্ষার খাতায় বা তোমাদের অ্যাসাইনমেন্টের যে উত্তরপত্র সেখানে তোমরা এটা সমাধান করবে তো চলো আমরা এখন আমাদের ক্ষয়ের প্রশ্নে চলে যাই তো আমাদের ক নং প্রশ্নে মূলত তিনটা পয়েন্ট ফোকাস করতে হবে এক হচ্ছে গিয়ে পরিবর্তনশীল যোজনি দুই হচ্ছে গিয়ে সক্রিয় যোজনি তিন হচ্ছে গিয়ে সুপ্ত যোজনী তো এখানে তোমাদেরকে প্রশ্নপত্র কিন্তু সক্রিয় যোজনী সম্পর্কে কিছু বলা হয় নাই বাট আমরা যদি সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সক্রিয় এর সাহায্য নিতে হবে তো সক্রিয় সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনোই সুপ্ত যোজনী বের করতে পারবো না তো আসা আমরা সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্টে দেখো আমি পরিবর্তনশীল যোজনীর কথা বলতেছি তো সংজ্ঞায় কি বলা হয়েছে দেখো যে যে সকল মৌলের একাধিক যোজনী রয়েছে সেই সকল মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় অর্থাৎ যারা একটা যোজনী দেখায় তাদের বেলা আমি ফিক্সড যোজনী বলেই দিব বাট কিছু কিছু পরমাণু সমূহ রয়েছে যারা একাধিক যোজনী দেখায় একের অধিক যোজনী দেখায় তাহলে এখানে বলা হচ্ছে যে যে সকল পরমাণু একের অধিক যোজনী দেখাবে তাদেরকে আমরা পরিবর্তনশীল যোজনী বলবো নেক্সট পয়েন্টই আসো সক্রিয় যোজনী তো আসো আমরা সক্রিয় যোজনী কী বলছে যে একাধিক যোজনীর একাধিক যোজনীর মধ্যে কোনো একটি বিশেষ যৌগে পরমাণুটি যে যোজনী ব্যবহার করে সেই যোজনীকে ওই বিশেষ যৌগের সক্রিয় যোজনী বলে তো তোমাদের কাছে সংজ্ঞাটি একটু ডিফিকাল্ট মনে হতে পারে আসলে আমরা একটা এক্সাম্পল দেখি যেমন সালফারের তিনটি যোজনী রয়েছে একটি হচ্ছে গিয়ে দুই একটি হচ্ছে গিয়ে চার একটি হচ্ছে গিয়ে ছয় এখন আমরা কথা বলবো সালফার ডাইঅক্সাইড যৌগের মধ্যে কিন্তু সালফার ডাইঅক্সাইড যৌগে সালফার চার যোজনী ব্যবহার করেছে সুতরাং সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী হবে চার তাহলে সালফারের মোট তিনটি যোজনী রয়েছে দুই চার ছয় কিন্তু সালফার ডাইঅক্সাইড আমার যে বিশেষ যে যৌগটি আমার এই বিশেষ যৌগের মধ্যে সালফার কত যোজনী ব্যবহার করছে এই বিশেষ যৌগের মধ্যে সালফার চার যোজনী ব্যবহার করছে আমাকে যদি কোশ্চেন করা হয় সালফার এই বিশেষ যৌগের মধ্যে সালফারের সক্রিয় কত হবে কেন কারণ এই বিশেষ যৌগের মধ্যে সালফার কিন্তু মাত্র একটা যোজনী ব্যবহার করছে বা একটা যোজনী সে কাজে লাগিয়েছে সেই যোজনীটি হচ্ছে গিয়া চার তো সে যত বা সে যেই সংখ্যার যোজনী ব্যবহার করবে আমরা কিন্তু ওই সংখ্যাকেই তার সক্রিয় যোজনী বলবো তো আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছ চলো আমরা সুপ্ত চলে যাই তো সুপ্ত সংজ্ঞা কি বলা হয়েছে দেখো যে একটি নির্দিষ্ট যৌগের মধ্যে কোনো পরমাণুর সক্রিয় যোজনী ও ওই পরমাণুর সর্বোচ্চ যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে অর্থাৎ এখানে আমাদের মূল কাজটি হবে হচ্ছে কি আমাকে যে যৌগ দেওয়া হবে আমরা ওই যৌগের সক্রিয় যোজনী আমরা বের করব। তো আমরা তো অবশ্যই সর্বোচ্চ যোজনী আমরা তো জানি বা আমাদের তো মনে থাকবে তাহলে আমরা সর্বোচ্চ যোজনী থেকে যা সক্রিয় যোজনীকে আমরা বিয়োগ করব তাহলে আমরা সুপ্ত যোজনী পেয়ে যাব তো সুপ্ত যোজনীর একটি গুরুত্বপূর্ণ একটি সূত্র রয়েছে দেখো তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে গা যে সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী তাহলে আমরা নেক্সট পদ আমাদের যে সামনে যেই যোগগুলো আসতেছে সেখানে যখন আমরা সুপ্ত যোজনী ব্যবহার করব অবশ্যই আমরা সেখানে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় এই দুটি আমরা অবশ্যই সেখানে কাজে লাগাবো সো দেখো দেখো আমরা এই শুরু করতেছি এখন যে সকল আমাদেরকে যৌগ সমূহ দেওয়া হয়েছে এই সকল যোগের মধ্যে আমরা যে সকল পরমাণুকে পাচ্ছি তো এখানে কি লেখা হয়েছে দেখো যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী পরমাণু অর্থাৎ যৌগের মধ্যে থেকে আমরা যে সকল পরমাণু পাচ্ছি এদের মধ্যে থেকে যারা পরিবর্তনশীল যোজনি দেখাবে বা যারা পরিবর্তনশীল যোজনী দেখায় এদের নাম হচ্ছে গিয়া কার্বন বা সি পরমাণু ফসফরাস পরমাণু এবং সালফার পরমাণু তাহলে আমাদেরকে যে মোট আটটি যৌগ দেওয়া হয়েছে তো এই আটটি যৌগের মধ্যে থেকে মূলত এই তিনটি পরমাণুই হচ্ছে গিয়া পরিবর্তনশীল যোজনী দেখায় তো আমরা এখন পার্ট বাই পার্ট আলোচনা করব তো দেখো ফার্স্টে যেই জিনিসটি বলা হয়েছে সেটি হচ্ছে গিয়া যে কার্বনের ক্ষেত্রে তো আমাদের তিনটা পয়েন্ট দেখো কার্বন একটি পয়েন্ট হবে ফসফরাস একটি পয়েন্ট হবে সালফার একটি পয়েন্ট হবে তো তিনটি পয়েন্টের মধ্যে ফার্স্টে আমরা কার্বনকে নিয়ে কথা বলতেছি তো কার্বনের ক্ষেত্রে কার্বনের দুইটি যোজনী হয় একটি যোজনী হচ্ছে গিয়ে দুই এবং একটি যোজনী হচ্ছে গিয়ে চার তাহলে আমরা কার্বনের যোজনীকে মনে রাখলাম যে একটি যোজনী হবে দুই এবং অপর যোজনী হবে চার তো এরপরে আসো আমরা তো আমাদেরকে আরেকটা কথা মাথায় রাখতে হবে দেখো এই দুই এবং চার তাহলে এর মধ্যে সর্বোচ্চ কোনটা এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে গিয়ে চার কেননা আমরা সুপ্ত যোজনী ব্যবহার করতে হলে কিন্তু আমাদেরকে সর্বোচ্চ যোজনীর প্রয়োজন হয় সো দ্যাটস আমাদেরকে কার্বন রিলেটেড প্রত্যেকটি শুদ্ধ যুজনী ক্ষেত্রে আমাকে ফোর এই মান আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে চলো আমরা আমাদের ধারাবাহিক অংশের মধ্যে চলে যাই এখন দেখো ফার্স্টে আমরা বের করতে চাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড এই যৌগের মধ্যে কার্বনে সুক্তো যুজনীগত তাহলে দেখো ফার্স্টে তো আমাদের হেডলাইন হচ্ছে কি সিও এই যৌগের মধ্যে তো বলা হয়েছে কি দেখো যে সি ও টু যৌগে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে গে চার এই সক্রিয় যোজনী চার আমরা কিভাবে বের করলাম তোমাদেরকে একটু আগে এটা আমি শিখিয়েছিলাম যতগুলো অক্সিজেন প্রমাণের সাথে যুক্ত হতে পারবে তার দ্বিগুণ সংখ্যক তো কার্বন অক্সাইড এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কার্বন কিন্তু দুইটি অক্সিজেন প্রমাণের সাথে যুক্ত হতে পারতেছে তাহলে সক্রিয় যোজনী কত হবে সক্রিয় হবে চার আর কার্বনের সর্বোচ্চ যোজনী যেটা তোমাদেরকে আমি মেমোরাইজ করতে বলছিলাম সেটি হচ্ছে সেটিও হচ্ছে গে চার তাহলে কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের সক্রিয় যোজনী চার এবং কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে গে চার তাহলে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী আমরা বের করতে চাই তাহলে কি হবে সূত্র হচ্ছে যে সর্বোচ্চ যোজনি মাইনাস সক্রিয় যোজনী তাহলে সর্বোচ্চ যোজনী আমি পাচ্ছি চার বিয়োগ সক্রিয় যোজনী আমি পাচ্ছি চার তাহলে দুটি হচ্ছে গিয়া চার তাহলে চার থেকে চার বিয়োগ করলে আমি রেজাল্ট পাচ্ছি জিরো তাহলে কথা হচ্ছে কি যে কার্বন ডাইঅক্সাইড এই যৌগের মধ্যে কার্বনের সুপ্ত যোজনী কত হবে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে গিয়া জিরো হবে আশা করি তোমরা এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো চলো নেক্সট অংশগুলোতে চলে যাই তো দেখো আমরা কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4 এই যৌগের মধ্যে কার্বনের যোজনী নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখানে ফার্স্ট লাইনে বলা হয়েছে CCl4 এই যৌগের মধ্যে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে 4 এখানে 4 কেন আমরা একটি সূত্র শিখেছিলাম যে ক্লোরিন এর যতগুলো পরমাণু যুক্ত হতে পারবে সেইটি হবে তার যোজনী তো CCl4 এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে চারটি ক্লোরিন যুক্ত সো দ্যাটস ওয়াই কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে এখানে 4 আর কার্বনের সর্বোচ্চ যোজনীও হচ্ছে গিয়া চার যেটা তোমাদেরকে মেমোরাইজ করতে বলা হয়েছে যে কার্বনের সর্বোচ্চ যোজনী হবে চার তাহলে সিসিএল ফোর এই যৌগের মধ্যে কার্বনের সুপ্ত যোজনী কত হবে ফার্স্টে সূত্র বাসাও সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়া চার আর সিসিএল ফোর এই যৌগের মধ্যে কার্বনের সুপ্ত সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে চার তাহলে রেজাল্ট ফোর মাইনাস ফোর আলটিমেটলি আমি রেজাল্ট পাচ্ছি জিরো তাহলে আমি বলতে পারি যে কার্বন টেটাক্লোরাইড এই যৌগের মধ্যে কার্বনের সুপ্ত যোজনী জিরো হবে এবং সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী এই দুইটি যোজনীকে আমরা যখন পার্থক্য করলাম বা যখন আমরা মাইনাস করলাম তখন কিন্তু আমি সেখান থেকে রেজাল্ট জিরো পাচ্ছি সো আশা করি কার্বন টেটাক্লোরাইডের অংশটুকু তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তো নেক্সট অংশগুলো আলোচনা করতেছি সো দেখো নেক্সট অংশটুকু হচ্ছে সালফারের জন্য তো আমরা লিখতেছি এস এর ক্ষেত্রে অর্থাৎ সালফারের ক্ষেত্রে আমরা এখন বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে ফার্স্টে আসা আমাদের কাছে যে যৌগ দেওয়া আছে সেটি হচ্ছে যে এস ও টু বা সালফার ডাইঅক্সাইড যৌগ তাহলে আমরা ফার্স্টে সালফার ডাইঅক্সাইড যোগের কথা লিখে একটি হেডলাইন দিলাম এখন দেখো লেখা হচ্ছে কি যে সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে চার কীভাবে চার কারণ আমাদের সংকেতটি হচ্ছে গিয়ে এস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফারের সাথে দুইটি অক্সিজেন পরমাণু সমূহ রয়েছে তাহলে এই দুইটিকে বা দুই সংখ্যাকে আমরা আরও দুইদের গুণ করলাম আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে গিয়ে ফোর তাহলে সালফার ডাইঅক্সাইড এই যোগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে চার আর সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে সিক্স কীভাবে সিক্স আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কার্বনের সালফারের তিনটি যোজনী একটি হচ্ছে গিয়ে দুই একটি হচ্ছে গিয়ে চার এবং একটি হচ্ছে গিয়ে ছয় তাহলে এই তিনটির মধ্যে কিন্তু আমি কিন্তু হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে সিক্স তাহলে আমি বলতে পারি যে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে সিক্স তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে যৌগে সালফারের সুপ্ত যোজনী কত হবে সালফারের সুপ্ত যোজনী হবে হচ্ছে গে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী তাহলে আমি সর্বোচ্চ যোজনী সালফারের পেয়ে যাচ্ছে হচ্ছে কি সিক্স তাহলে আমি সিক্স বসালাম এবং সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের শক্ত যদি হচ্ছে গিয়ে চার তাহলে সিক্স মাইনাস ফোর আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে গিয়ে টু তো যদি কোশ্চেন করা হয় সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনি কত রেজাল্ট কিন্তু টু হবে তো আশা করি সালফার ডাইঅক্সাইডের অংশটুকু তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো চলো আমরা অ্যানাদার এক্সাম্পলে চলে যাই এখন দেখো সালফার ট্রাইঅক্সাইড যৌগ তো সালফার অক্সাইড যৌগে দেখো কি বলা হয়েছে যে সালফার ট্রাইঅক্সাইড অক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে সিক্স কি সিক্স মূলত এস ও থ্রি তাহলে আমি এখানে সালফারের সাথে তিনটি অক্সিজেন পরমাণু দেখতে পাচ্ছি তাহলে এই তিনকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে সেটাই কিন্তু সিক্স হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি সালফার ট্রাইঅক্সাইড অক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে সিক্স আবার সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে ছয় যেটা তোমাদেরকে আমি মেমোরাইজ করতে বললাম যে সালফারের তিনটি যোজনী দুই চার ছয় তাহলে এখানে সিক্স হচ্ছে গিয়ে হাইয়েস্ট ভ্যালু তো আমি সক্রিয় যোজনী জানি আমি সর্বোচ্চ যোজনী জানি তাহলে সালফার ট্রাইঅক্সাইড এই যোগের মধ্যে সালফারের সুপ্ত যোজনী কত হবে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী তাহলে এখানে আমি সর্বোচ্চ যোজনী পাচ্ছি সিক্স এবং সক্রিয় যোজনীও পাচ্ছি সিক্স তাহলে সিক্স থেকে সিক্সকে যদি মাইনাস করা হয় তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে গিয়ে জিরো অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড এই যোগের মধ্যে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে গিয়ে জিরো তো সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে যে সালফারের সুপ্ত যোজনী দুই হচ্ছে জিরো হচ্ছে আশা করি তোমরা এই পার্টটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো চলো আমরা আমাদের নেক্সট যে পার্ট ফসফরাস এই ফসফরাসকে নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন দেখো আমাদের এখনকার পয়েন্ট হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে অর্থাৎ আমরা আমরা সালফার নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করেছি করেছি এখন ফসফরাসের ক্ষেত্রে তোমাদেরকে আগে একটু বলে দেই যে ফসফরাসের দুইটি যদি নিয়ে রয়েছে একটি হচ্ছে যে তিন এবং অপরটি হচ্ছে গিয়ে পাঁচ তো দেখো পিসিএল থ্রি এই যৌগের মধ্যে মূলত কি ঘটনা ঘটতেছে তাহলে এখানে বলা হচ্ছে যে পিসিএল থ্রি যৌগের মধ্যে ফসফরাসের সক্রিয় যোজনই হচ্ছে গিয়ে তিন কেন তিন হচ্ছে কারণ আমাদের সংকেতটি হচ্ছে গিয়েল থেরি এখানে ফসফরাসের সাথে মূলত আমি তিনটি কোদুরিন পরমাণকে দেখতে পাচ্ছি সো দ্যাট সাই এখন আমার সক্রিয় যোজনই হচ্ছে গিয়ে তিন আর ফসফরাসের দুইটি যোজনই একটি হচ্ছে গিয়ে তিন অপরটি হচ্ছে গিয়ে পাঁচ তো তোমার সংখ্যা দেখেই বুঝতে পারতেছো হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে ফাইভ তাহলে আমরা বলতে পারি পি বা ফসফরাসের সর্বোচ্চ যোজনই হচ্ছে গিয়ে পাঁচ তাহলে আমরা যদি পিসিএল থ্রি এই যোগের মধ্যে যদি আমরা ফসফরাসের সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে সূত্র কি হবে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে পাঁচ আর পিসিএল থ্রি যোগের মধ্যে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে তিন তাহলে ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু রেজাল্ট পাচ্ছি টু তাহলে আমরা বলতে পারি যে পিসিএল থ্রি বা ফসফরাস ট্রাইক্লোরাইড এই যোগের মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে গিয়ে দুই আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে চলো আমরা এক্সাম্পল এ চলে যাই এখন দেখো এখন আমাদের সংকেতটি হচ্ছে কি পিসিএল ফাইভ অর্থাৎ এটাকে বলা হয় ফসফরাস পেন্টাক্লোরাইড এই যোগের মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে পাঁচ কেন পাঁচ বললাম কারণ দেখো সংকেতটি পিসি ফাইভ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফসফরাস পরমাণু পাঁচটি কোলোরিন প্রমাণের সাথে যুক্ত হতে পেরেছে তাহলে আমরা যোজনী সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে যতগুলো সাথে যুক্ত হতে পারবে সেটি তার যোজনী হবে সো ওই পারসেপশন থেকে আমরা বলতে পারবো ফসফরাসের যোজনী হচ্ছে গিয়ে পাঁচ কোন যোগের মধ্যে পিসিএল ফাইভ যোগের মধ্যে আর তোমাদেরকে একটু আগে একটা কথা বলেছিলাম যে ফসফরাসের দুইটা যোজনী একটি হচ্ছে গিয়ে তিন অপরটি হচ্ছে গিয়ে পাঁচ তো ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে পাঁচ তাহলে পিসিএল ফাইভ এই যোগের মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী কত হবে সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনি বিয়োগ সক্রিয় যোজনী তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাঁচ আর পিসিএল ফাইভ এই যোগের মধ্যে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে পাঁচ তাহলে আমি যদি পাঁচ থেকে পাঁচকে মাইনাস করি বা ফাইভ থেকে ফাইভকে বিয়োগ করি আমি রেজাল্ট পাচ্ছি জিরো অর্থাৎ পিসিএল ফাইভ এই যোগের মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে গিয়ে জিরো তো আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো চলো আমরা ফসফরাসের যে বাকি যৌগ রয়েছে আমরা সেখানে চলে যাই তো এখন আমরা আলোচনা করব পিআই ফাইভ বা ফসফরাস পেন্টা আয়োডাইড এই যোগ নিয়ে তাহলে এখানে কি বলা হয়েছে দেখো পিআই ফাইভ যোগে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে পাঁচ কেন পাঁচ কারণ সংকেতটি লক্ষ্য করো পিআই ফাইভ এখানে দেখা যাচ্ছে যে পাঁচটি আয়োডিন পরমাণুর সাথে একটি ফসফরাস পরমাণু যুক্ত হতে পারে তো আমরা ওই দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে পিআই ফাইভ যোগে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে পাঁচ আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে পাঁচ যেটা তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে তিন পাঁচ তো এটার মধ্যে থেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে ফাইভ তো সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে ফাইভ তাহলে পিআই ফাইভ এই যৌগের মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী কত হবে আমাদের সূত্র কি বলতেছে যে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী তো সর্বোচ্চ যোজনীর মান হচ্ছে গিয়ে পাঁচ এবং পিআই ফাইভ যৌগের মধ্যে ফসফরাসের সক্রিয় যোজনীর মানও হচ্ছে গিয়ে ফাইভ তাহলে ফাইভ থেকে যদি আমরা ফাইভকে মাইনাস করি আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে গিয়া জিরো তাহলে বলা যায় যে আই ফাইভ এই যৌগের মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে গিয়ে জিরো আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছ তাহলে আমাদের ক্ষয়ের অংশটুকু কিন্তু আমরা এখানে সম্পূর্ণ করলাম বা আমরা এখানে শেষ করলাম তা আমাদের মূলত তিনটি পরিবর্তনশীল যোজনী আমরা এখানে পেয়েছি একটি হচ্ছে কার্বন একটি হচ্ছে গিয়ে সালফার এবং অপরটি হচ্ছে গিয়ে ফসফরাস তাহলে এই তিনটি পরমাণু সমন্বয়ে যে সকল যৌগ আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে সেগুলোর কিন্তু আমরা সুপ্ত যোজনী বের করেছি আমরা সক্রিয় যোজনী বের করেছি এবং সর্বোচ্চ ও সক্রিয় যোজন কাজে লাগিয়েই মূলত আমরা সুপ্ত যোজনী এখানে বের করতে আমরা সক্ষম হয়েছি তো এই হচ্ছে কি আমাদের মূলত ক্ষয়ের উত্তর বা এখানে ক্ষয়ের অ্যান্সার চলো আমরা এখন আমাদের গয়ের যে উত্তর সেটি হচ্ছে কি আইসোটপের ব্যবহার তাহলে আমরা এখন গয়ের উত্তরের অংশে আমরা চলে যাব তো আমাদেরকে মূলত গতে তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার সম্পর্কে বলতে বলা হয়েছিল আমরা বেসিক্যালি এখানে তিনটি আইসোটপ সম্পর্কে আমরা বর্ণনা করার চেষ্টা করবো কারণ আমাদের কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে মূলত তিনটি মূলতটপ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো ফার্স্টে দেখো আমরা হেডলাইন কি দিয়েছি হেডলাইন দিয়েছি আমরা তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটপকে আমরা কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারবো আমি এখন সেটি বর্ণনা তো আমাদেরকে করতেছি তাহলে আমরা শুরুতেই নিচ্ছি কাকে আমরা শুরুতে নিচ্ছি ফসফরাসকে তো ফসফরাস তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার অর্থাৎ ফসফরাসের যে আইসোটপ সমূহ রয়েছে সেগুলোকে আমরা কোন কোন কাজে মূলত ব্যবহার করতে পারবো ফার্স্ট পয়েন্ট দেখো কি বলা হয়েছে যে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় পি থার্টি টু অর্থাৎ যেটিকে আমরা ফসফরাসের আইসোটপ বলে থাকি এর ফসফেট ব্যবহার করা হয় আমাদের রক্তের লিউকোমিয়ায় যদি কোনো সমস্যা দেখা দেয় তো ওই সমস্যার সমাধানের জন্য আমরা মূলত এই ফসফরাসের যে আইসোটপ অর্থাৎ পি থার্টি টু এই আইসোটা সমান্বয়ে গঠিত ফসফেট আমরা জানি ফসফেটের সংকেত কিন্তু পি ও যেখানে আমরা এই যে পি যে ব্যবহার করব এই পি কিন্তু অবশ্যই পি থার্টি টু পি হতে হবে তো এই ফসফেট আমরা ব্যবহার করলে আমরা আশা করি রক্তের যে লিউকোমিয়া যে সমস্যা সেই সমস্যা দূর সম্ভব দূর করা সম্ভব হবে সেকেন্ড পয়েন্টটা দেখো কি বলছে যে উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য ফসফরাস থার্টি টু এর আইসোটা ব্যবহার করা হয় অর্থাৎ একটি উদ্ভিদ দিনে কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা এক সপ্তাহে কতটুকু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময়ের বিরতিতে উদ্ভিদের যে বৃদ্ধি এই বৃদ্ধি পর্যবেক্ষণ করার জন্য মূলত আমরা পি থার্টি টু বা ফসফরাস থার্টি টু এর আইসোটোপ আমরা ব্যবহার করে থাকি আর থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে দেখো যে ফসফরাস থার্টি টু আইসোটোপ ব্যবহার করে ডিএনএ এবং আর অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডি অক্সি নিউক্লিক অ্যাসিড এর গঠনের হার পর্যালোচনা করে মানুষের জীবন রহস্য সম্পর্কে জানা যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে সেটি হচ্ছে এক একটা মানুষের ডিএনএ স্ট্রাকচার স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন তাহলে একটি মানুষের বৈশিষ্ট্য তার আচার আচরণ তার স্বভাব আমরা কিন্তু সেগুলো ডিএনএ এবং আর এন থেকে কিন্তু আমরা জানতে পারি এবং ডিএনএ এবং আর এর গঠন যদি আমি জানতে চাই তাহলে এখানে আমাকে অবশ্যই কিন্তু ফসফরাস থার্টি টু এই আইসোটপে সাহায্য নিতে হবে তাহলে মূলত আমরা এই ফসফরাস আইসোটোপ দিয়ে মূলত অনেক কাজ করতে পারি তার মধ্যে মেজর তিনটি কাজ আমি বর্ণনা করলাম রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় আমরা এটি ব্যবহার করি উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ করার জন্য আমরা এটি ব্যবহার করি এবং তিন নম্বর পয়েন্ট ডিএনএ এবং আরএনএ এর গঠন জানার জন্য আমরা এটি ব্যবহার করি তো চলো আমরা আমাদের অন্য যেই পরমাণুর আইসোটপস সমূহ রয়েছে সেগুলোকে আমরা কোন কোন কাজে ব্যবহার করব সেগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি তো দেখো আমরা আয়োডিন আইসোটপকে কাজে লাগিয়ে আমরা মূলত আয়োডিন আইসোটপের কি কি কাজে আমরা লাগাতে পারি আমরা এখন সেটা এখন আলোচনা করার চেষ্টা করব তো এখানে যেটা বলা হয়েছে যে আয়োডিন এর তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার তো ফার্স্টে দেখো প্রথম যেই পয়েন্টটি আমরা বলেছি সেটি হচ্ছে কাজে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময় তেজস্ক্রিয় আইসোটপ আয়োডিন দ্যাটমিন্স আই ওয়ান থার্টি ওয়ান এটি হচ্ছে গিয়ে তেজস্কি আইসোটপের সংকেত এইটি ব্যবহার করা হয় রোগীকে আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এর দ্রবণ পান করানো হয় এই আইসোটপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে তাহলে এই আইসোটপের মূল কাজই হচ্ছে গিয়ে এইগুলো আলফা বিটা গামা এরকম ক্ষতিকর বা উপকার যে যেটাই বলুক না কেন সেটি নির্গত করে তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিটার ওসি নির্গত হচ্ছে এবং এই বিটা ওষি দিয়ে কিন্তু আমরা মূলত সেই ক্যান্সারের যে কোষ সেই কোষকে আমরা কিন্তু ধ্বংস করতে পারতেছি যার কারণে আমরা বলতে পারি আয়োডিন ওয়ান থার্টি ওয়ান আইসোটপ এটি হচ্ছে কি যে থাইরয়েড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয় সেকেন্ড পয়েন্টটি হচ্ছে কি দেখো যে গলগণ্ড রোগের চিকিৎসায়ও আয়োডিন ব্যবহার করা হয় অর্থাৎ মানুষের গলা ফুলে যায় গলগণ্ড রোগ হয় এই গলগণ্ড রোগের সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা আয়োডিন ব্যবহার করে থাকি তাহলে এই হচ্ছে কি যে আয়োডিন এর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার চলো আমরা এখন কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কে দেখবো তো দেখো আমরা হচ্ছে এখন কার্বনের যে তেজস্ক্রিয় আইসোটোপ গুলো রয়েছে সেই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কিভাবে করব তো তোমাদেরকে আগে একটু বলে রাখি কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে সেটি হচ্ছে অপরটি সি থার্টিন এবং লাস্ট ওয়ান সি ফোরটিন এর মধ্যে সবচেয়ে তেজস্ক্রিয় যেটি সেটি হচ্ছে সি ফোরটিন তাহলে আমরা এই সি ফোরটিন আইসোটককে অনেকগুলো কাজে আমরা ব্যবহার করি আমাদের নিত্যদিনের প্রয়োজনে বা আমাদের বিভিন্ন কাজে আর কি তারপরে আমরা এখন সেটি এখন বর্ণনা করতেছি ফার্স্ট পয়েন্ট পৃথিবীর বয়স নির্ধারণে সি ফোরটিন আইসোটপ ব্যবহার করা হয় অর্থাৎ কার্বন চোদ্দ এই আইসোটপকে ব্যবহার করে পৃথিবীর যে আয়ু এটা কিন্তু আমরা বের করতে পারি এবং এখন যে আমরা পৃথিবীর বয়স বলতেছি সেখানেও কিন্তু আমাদেরকে বা বিজ্ঞানীদের কিন্তু সি ফোরটিন অর্থাৎ কার্বন এর চোদ্দ যে আইসোটপ রয়েছে সেটি কিন্তু অবশ্যই তারা ব্যবহার করে থাকে সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো যে সি ফোরটিন আইসোটপ দ্বারা ডিএনএ ও আর এর গঠনের হার সম্পর্কে পর্যালোচনা করা যায় অর্থাৎ মানুষের ডিএনএ স্ট্রাকচার এবং আর স্ট্রাকচার সম্পর্কে আমরা জানতে পারি কীভাবে সি ফোরটিন ব্যবহার করে এবং লাস্ট যেই পয়েন্ট সেটি হচ্ছে গিয়া এছাড়াও ধাতব পাতের পুরুত্ব নির্ধারণে পাইপলাইনের ছিদ্র অন্বেষণে সি ফোরটিন ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে ধাতুর তৈরি বা ধাতু দিয়ে আমরা যে পাত তৈরি করতে পারি এই পাতের পুরুত্ব নির্ণয় করতে আমরা করি এবং কোন একটি মধ্যে যেখান থেকে হয়তো বা কোনো গ্যাস বা কোনো তরল পদার্থ সহজে বের হয়ে যেতে পারে তাহলে এই ছিদ্র আমরা সহজেই যদি খোঁজ করতে চাই তাহলে কিন্তু আমরা সেখানে কার্বন এর যে চোদ্দ আইসোটপ সেই আইসোটপকে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমি তোমাদেরকে মোট হচ্ছে গিয়া যে কার্বনের আইসোটপের তিনটি ব্যবহার বর্ণনা করলাম আয়োডিনের আইস্ত হচ্ছে গিয়ে দুইটি পয়েন্ট আমরা ব্যবহার করেছি বা দুইটি পয়েন্ট আমি উল্লেখ করেছি এবং ফসফরাসের আইসো হচ্ছে গিয়ে তিনটি পয়েন্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি তোমরা কোন আইস্টপকে আমরা কোন কাজে কখন ব্যবহার করব এটি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো এভাবেই তোমাদেরকে আমি যেই সাজেশন দিলাম সেই সাজেশন অনুযায়ী তোমরা যদি তোমাদের অ্যান্সারটি বা তোমাদের উত্তরপত্রটি খাতা সুন্দরভাবে গুছিয়ে লেখো আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটি সমাধান হয়ে যাবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব তার আগে তোমাদেরকে যে বিশেষ কথাটি বলবো সেটি হচ্ছে গিয়ে আমি এগেইন তোমাদেরকে আরেকবার বলতেছি যে এখানে কিন্তু তোমাদেরকে হুবহু কপি করার কোনো সুযোগ নাই তোমরা আমি যে কথাগুলো লিখেছি তোমরা কিন্তু ঠিক সেম কথাটাই লিখবা বাট হয়তো বা কথাটাকে একটু ঘুরিয়ে লিখবা কারণ আমরা কিন্তু দেখো একই কথা কিন্তু আমরা অনেকভাবে কথা বলতে পারি অনেকভাবে কিন্তু কথাটি উপস্থাপন করে যায় তুমি জাস্ট কথার মিনিংটা সেম রাখবা বাট কথাটাকে হয়তো বা তুমি একটু অন্য ভাষায় উপস্থাপন করবা তাহলে আশা করি সেটি কপি হবে না কি আর অবশ্যই তোমরা তোমাদের আইডিয়াকে এখানে ব্যবহার করবা তাহলে আশা করি অ্যান্সারটি সমাধান হয়ে যাবে আর বিশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে কি যে তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা টেকনিক ইজি এডুকেশনকে সবসময় তোমাদের সাথে পাবা বা তোমাদের পাশে পাবা তোমাদের সৃজনশীল সমস্যার সমাধানের জন্য টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ রয়েছে সেখান থেকে তোমরা চাইলে তোমাদের সৃজনশীলের দক্ষতা বাড়াতে পারো এমসিকিউর জন্য টেকনিক ইজি এডুকেশন এমসি কিউ রয়েছে চাইলে তোমরা সেটিও ব্যবহার করতে পারো এবং তোমাদের যদি কোনো চাপ্টারের যদি বেসিক জানতে হয় তাহলে টেকনিক ইজি এডুকেশন লাইভ রয়েছে সেখান থেকে তোমরা একটি চাপ্টারের একদম পূর্ণাঙ্গ যে ভিডিও বা পূর্ণাঙ্গ যে আলোচনা সেটিও তোমরা দেখে নিতে পারো তো আজকের এই অ্যাসাইনমেন্টের বিশেষ ক্লাসটি আমি এখানে শেষ করতেছি আশা করি নেক্সট কোনো সময় হয়তো বা নতুন কোনো একটা পর্ব নিয়ে আমি হাজির হব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ